প্রিয় দর্শক, দা ফেথ টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে সিরিজ আমাদের স্টকে থাকা অবস্থায় বিভিন্ন ধরনের গাড়ি পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমাদের আপডেটটা আপনারা পেয়ে যেতে পারেন। সেকেন্ড হ্যান্ড যে গাড়ি খুঁজতেছেন সে গাড়ি আপনারা খুব সহজে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আশা করি। আমরা চেষ্টা করব আপনাদের জন্য প্রতি সপ্তাহে অন্ততপক্ষে 3 থেকে 4টা গাড়ির রিভিউ এবং পরিচিতি তুলে ধরার। কখনো আপনারা বেশিও পাবেন, তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রতিদিন আমাদের চ্যানেলে আসতে হবে এবং আমাদের ভিডিও লিস্টটি চেক করতে হবে। তো চলুন আজকে প্রথম গাড়িটির রিভিউ এবং তার দাম কত, কন্ডিশন কী, সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো। কীভাবে নেবেন তাও জানাবো আপনাদেরকে। এবং শুধু এই শোরুমের না, আপনার বিভিন্ন শোরুম এবং বিক্রয় কেন্দ্র যেখানে ক্রয় বিক্রয় হয় সেখান থেকে আপনারা প্রয়োজনীয় গাড়ি নিতে পারবেন। আমাদের জন্য রয়েছে টয়োটা 100 ওয়াগন গাড়ি। আপনার এই গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটা হলো 100 ওয়াগন গাড়ি, যার মডেল হলো 1995 মডেল, 2001 রেজিস্ট্রেশন, সিএনজি পেট্রোল দুইটাই ওকে আছে। আপনি গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ আছে, আপনি দেখতেছেন গাড়িটা ভিতর বাইর সম্পূর্ণ ফ্রেশ, এসি আপ টু ডেট আছে, কাগজপাতি আছে 22 সাল 22 সাল, 60 লিটার সিএনজি, তারপরে ইঞ্জিনটা ভালো আছে। আপনি দেখেন গাড়ির ভিতরটা, দেখেন গাড়ির ভিতরটা, গাড়ির ভিতরটা দেখেন, আপনি সুন্দরভাবে দেখেন, আপনি গাড়ির ভিতরটা দেখেন, অটো গিয়ারের গাড়ি, এসএমসি সব আপ টু ডেট আছে, আপনি সুন্দর করে গাড়িটা দেখেন, ঠিক আছে। 95 মডেল গাড়ি, ঠিক আছে। হ্যাঁ, আপনি দেখতেছেন পিছনের সাইড দেখতেছেন, আপনি এই খুঁটি সাইড দেখেন, প্যাড সাইড দেখেন, ঠিক আছে। আপনি আসেন, আবার ইঞ্জিনটা আপনাকে দেখাচ্ছি, ইঞ্জিনটা দেখাচ্ছি, চলেন আসেন। আপনি দরজাটা দেখেন, এই দরজাটা দেখতেছেন, এই দরজাটা দেখতেছেন, আপনি চাক্কাটা দেখেন, চাক্কাটা ফ্রেশ আছে, এই চাক্কাটা কাছে যান, চাক্কাটা ফ্রেশ আছে, ঠিক আছে। আপনার এই লাইটগুলো ফ্রেশ, বাম্পারে কোনো স্কোপ নাই, ঠিক আছে। উইন্ডশিন গ্লাসটা ঠিক আছে, সামনে ঠিক আছে, এই আপনার ইঞ্জিনটা হলো 1331 সিসি ইঞ্জিন, গাড়িটা কোনো মেজর কোনো মাইন নাই, দেখেন গাড়িটা কোনো মাইন নাই, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, সামনে দেখেন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, ঠিক আছে। লাইটগুলো সবই ভালো আছে, আসেন আপনি এই পাশটা দেখেন, গাড়ির চাকাটা দেখতেছেন, আপনি চাকাও ও পাশেও নতুন, এই পাশেও নতুন, ঠিক আছে। আপনি আসেন ওই সাইডটা দেখেন, দরজার সাইডটা দেখেন, আপনি আবার আমরা একটু ভিতরে দেখি, আবার একটু ভিতরে দেখে নিচ্ছি, ঠিক আছে। আপনি সিটগুলো একটু ভালোভাবে দেখেন, আপনি সিটগুলো লেদার করা আছে সিটগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি আসেন, কালারটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ নতুন। আচ্ছা, এই যে আপনি পিছনের সিটটা আবার একটু দেখে নেন, পিছনের সিটগুলো দেখতেছেন, আপনি দরজার প্যাডটা দেখেন, পিছনের সাইড, ঠিক আছে। আপনি এই পিছনের সাইডটা দেখতেছেন, পিছনের সাইডটা আপনি দেখেন, গ্লাসগুলো সব ফ্রেশ আছে। আসেন আপনি এই ব্যাক সাইড, আপনি যে দেখতেছেন কোথাও কোনো মাইন নাই, একবারে ফ্রেশ কন্ডিশনে আছে। আপনার বোতল হলো 90 সিলিন্ডার আছে, গ্যাসের সিলিন্ডার 90 বোতল, ঠিক আছে। যা কোনো এদিকে ভিতরে দেখেন, সাইডে দেখেন, কোনো মাইক টাইন নেই, ঠিক আছে। আসেন আপনার সাইড, এই সাইডটা দেখেন, আপনি দেখতেছেন ফ্রেশ কন্ডিশনে আছে, ঠিক আছে। আপনি এই গ্লাসগুলো যা আছে সব অরিজিনাল। আসেন এই যে চাক্কাটা আবার একটু ফলো করেন, আবার এই চাক্কাটা ফলো করতে হবে, এই চাক্কাটা দেখেন, চারোটা চাক্কাই ফ্রেশ, আর গ্লাসগুলো সব অরিজিনাল আছে। আপনি আবার এই দরজার ভিতরটা দেখেন, দরজাগুলো আপনি আবার ভিতরটা দেখেন, ঠিক আছে। এই গাড়ির
ফ্রেশ কন্ডিশনে আছে। আর এই সাইডটা দেখলেনই, আবার আসেন আপনাকে সামনে সামনের সাইডটা আবার দেখাই। ঠিক আছে, এই যে আপনি দেখেন উইন্ডশিল্ড গ্লাস প্লাস গাড়িটা, এই গাড়ির প্রাইসটা হলো 2,80,000 টাকা।